দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যুব বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের। টুর্নামেন্টের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে 5-1 গোলে হেরে ষষ্ঠ হয়ে এশিয়া কাপ শেষ করল বাংলাদেশ, অনূর্ধ্ব 21 হকি দল। দক্ষিণ কোরিয়ার তানাকা দুটি এবং শিয়েমা, সাইকি ও মান সুজাকি একটি করে গোল করেন। বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেন তাসিন আলী। জুনিয়র বিশ্বকাপে 3টি কোটা এশিয়ার। স্বাগতিক হিসেবে ওই প্রতিযোগিতায় সরাসরি খেলবে মালয়েশিয়া। বাংলাদেশ এশিয়া কাপে মালয়েশিয়ার গ্রুপেই পড়েছিল। মালয়েশিয়া এই টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠায় বাকি 3 সেমিফাইনালিস্ট দেশের বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যুব বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের। টুর্নামেন্টের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে 5-1 গোলে হেরে ষষ্ঠ হয়ে এশিয়া কাপ শেষ করল বাংলাদেশ, অনূর্ধ্ব 21 হকি দল। দক্ষিণ কোরিয়ার তানাকা দুটি এবং শিয়েমা, সাইকি ও মান সুজাকি একটি করে গোল করেন। বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেন তাসিন আলী। জুনিয়র বিশ্বকাপে 3টি কোটা এশিয়ার। স্বাগতিক হিসেবে ওই প্রতিযোগিতায় সরাসরি খেলবে মালয়েশিয়া। বাংলাদেশ এশিয়া কাপে মালয়েশিয়ার গ্রুপেই পড়েছিল। মালয়েশিয়া এই টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠায় বাকি 3 সেমিফাইনালিস্ট দেশের বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যুব বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের। টুর্নামেন্টের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে 5-1 গোলে হেরে ষষ্ঠ হয়ে এশিয়া কাপ শেষ করল বাংলাদেশ, অনূর্ধ্ব 21 হকি দল। দক্ষিণ কোরিয়ার তানাকা দুটি এবং শিয়েমা, সাইকি ও মান সুজাকি একটি করে গোল করেন। বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেন তাসিন আলী। জুনিয়র বিশ্বকাপে 3টি কোটা এশিয়ার। স্বাগতিক হিসেবে ওই প্রতিযোগিতায় সরাসরি খেলবে মালয়েশিয়া। বাংলাদেশ এশিয়া কাপে মালয়েশিয়ার গ্রুপেই পড়েছিল। মালয়েশিয়া এই টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠায় বাকি 3 সেমিফাইনালিস্ট দেশের বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যুব বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের। টুর্নামেন্টের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে 5-1 গোলে হেরে ষষ্ঠ হয়ে এশিয়া কাপ শেষ করল বাংলাদেশ, অনূর্ধ্ব 21 হকি দল। দক্ষিণ কোরিয়ার তানাকা দুটি এবং শিয়েমা, সাইকি ও মান সুজাকি একটি করে গোল করেন। বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেন তাসিন আলী। জুনিয়র বিশ্বকাপে 3টি কোটা এশিয়ার। স্বাগতিক হিসেবে ওই প্রতিযোগিতায় সরাসরি খেলবে মালয়েশিয়া। বাংলাদেশ এশিয়া কাপে মালয়েশিয়ার গ্রুপেই পড়েছিল। মালয়েশিয়া এই টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠায় বাকি 3 সেমিফাইনালিস্ট দেশের বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যুব বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের। টুর্নামেন্টের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে 5-1 গোলে হেরে ষষ্ঠ হয়ে এশিয়া কাপ শেষ করল বাংলাদেশ, অনূর্ধ্ব 21 হকি দল। দক্ষিণ কোরিয়ার তানাকা দুটি এবং শিয়েমা, সাইকি ও মান সুজাকি একটি করে গোল করেন। বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেন তাসিন আলী। জুনিয়র বিশ্বকাপে 3টি কোটা এশিয়ার। স্বাগতিক হিসেবে ওই প্রতিযোগিতায় সরাসরি খেলবে মালয়েশিয়া। বাংলাদেশ এশিয়া কাপে মালয়েশিয়ার গ্রুপেই পড়েছিল। মালয়েশিয়া এই টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠায় বাকি 3 সেমিফাইনালিস্ট দেশের বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়।